নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিকেন কোপ্তা কারি। যখন বাড়িতে চিকেন আসে তখন নিট মাংসটা কেউ খেতে চায় না, তখন আপনারা এইভাবে চিকেন কোপ্তা কারি বানিয়ে নেবেন, তাহলে সকলেই আনন্দ করে খেয়ে নেবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাই চিকেন কোপ্তা কারি। কোপ্তা কারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা ভালো করে ধুয়ে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ভালো করে পেস্ট করে নেব। 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম কিউব করে কেটে নিয়েছি। নিয়ে এটা মিক্সির মধ্যে আমি পেস্ট করে নেব। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, এটাও দিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। মশলার মধ্যে নিয়েছি আমি এখানে 2 চামচ হলুদের পাউডার, 1 চামচ লঙ্কার পাউডার, 2 চামচ ধনের পাউডার, 1 চামচ জিরের পাউডার, 1/2 চা চামচ গোলমরিচের পাউডার, 2 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ গরম মশলার পাউডার, নিয়েছি 2টো তেজপাতা আর এরকম 2 টুকরো দারুচিনি, নিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নিয়েছি লবণ, নিয়েছি 1টু ধনে পাতা কুচি আর 1টা পাতিলেবু, এইভাবে কেটে নিয়েছি। পুরো রান্নাটাই হবে আজকে সর্ষের তেলে। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3টে আর চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা একবারে পেস্ট হবে না, 2বার করে নিতে হবে আমায়। দিয়ে আমি ভালো করে পেস্টটা করে নিচ্ছি। চিকেনের পেস্টটা করা হয়ে গেছে, এবার আমি মিক্সির মধ্যে পেঁয়াজটা নিয়ে নেব। নিয়ে পেঁয়াজটাও পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার চিকেনের পেস্টটার মধ্যে আমি সব মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মানে 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, যেহেতু এতে কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই 1/2 চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, জিরেটা ভেজে গুঁড়ানো, দিয়ে দিলাম 1টু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1টু ধনে পাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 খানা পাতিলেবুর রস, দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, এবার আমি এই মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মেখে নেব। একটু ভালো করে মেখে নিলাম, দেখুন মাখানো হয়ে গেছে। এবার এ থেকে আমি ছোট ছোট বলের মতো করে নেব, নিয়ে এগুলো আমি সর্ষের তেলে ভেজে নেব। কোপ্তাগুলো একটু সময় নিয়ে ভালো করে গোল করে নিতে হবে। দেখুন কোপ্তাগুলো সব আমার গোল করে নেওয়া হয়ে গেছে, এবার আমি গরম তেলের মধ্যে এগুলো ভেজে নেব। কড়ার মধ্যে আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা মোটামুটি গরম হলে আমি এর মধ্যে সব কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। 2-3 মিনিট পর এগুলো উল্টে দেব, সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, তাহলে এগুলো ভেঙে যাবে। তো 2-3 মিনিট পর এগুলো উল্টে দিচ্ছি, দিয়ে আরও 2-3 মিনিট অপেক্ষা করব। প্রায় 6-7 মিনিট মতো লাগবে এগুলো এগুলো ভেজে নিতে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো থেকে উঠিয়ে নিচ্ছি। তবে এগুলো না তরকারি করেও এখন এমনিও এগুলো খাওয়া যাবে। কোপ্তা ভাজার যে তেলটা ছিল আমি ওর মধ্যেই কারিটা করে নেব, ওর মধ্যে আর কোনো রকম তেল দিচ্ছি না। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে। শুকনো লঙ্কার কথাটা আগে বলা হয়নি, আমি দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি আর দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ যে বেটেছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দিয়ে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে যে আদা রসুনের পেস্টটা ছিল ওই আদা রসুনের পেস্টটা, দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, কিন্তু এর মধ্যে কালারটা খুব ভালো আসে।
গরম মশলার গুঁড়োটা আমি পরে দেব, এখন এটা দিচ্ছি না। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। 2-3 মিনিট ধরে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, 2টো টমেটো কুচি করা ছিল। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ফ্লেমটা মিডিয়াম লোতে করে আমি একটু ঢাকা দিয়ে দেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। 3-4 মিনিট হয়ে গেছে, টমেটোটা দেখে নিই কেমন হয়েছে। দেখি টমেটোটা গলে গেছে, দেখুন নরম হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব একটু, নেড়ে টমেটোটা এটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 পাতিলেবুর রস। এইভাবে আরও 2-3 মিনিট এটাকে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এবার এই জলটা ফুটে গেলে আমি এর মধ্যে সব কুপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম গরম মশলার পাউডারটা, দিয়ে এবার কুপ্তাগুলো সবের মধ্যে দিয়ে দেব। আমি কুপ্তাগুলো দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে এর মধ্যে আমি আর একটু জল দেব, জল দেওয়াটা একটু কম হয়েছে আমার। আর একটু জল দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা ফ্লেভারের জন্য দেওয়া হলো, এ থেকে কোনো ঝাল বেরোবে না। আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর এ থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে যেটা আমরা পাচ্ছি। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার এটা আমি সার্ভ করে নেব। এইভাবে একবার বাড়িতে বানাবেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে এই রেসিপিটি। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমায় কমেন্ট করে জানাবেন। আবার একটা অন্য রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।